স্ত্রীকে হত্যার পর ওয়ারড্রবে লুকিয়ে রেখে স্বামীর আত্মসমর্পণ। দিনাজপুর শহরে ঘাসিপাড়ায় স্ত্রীকে হত্যা করে ওয়ারড্রবে লুকিয়ে রেখে স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার ভোরে হত্যার পর রাত 10টার দিকে কোতোয়ালি থানায় গিয়ে তিনি স্ত্রী খুনের কথা পুলিশকে জানান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার ঘরের ওয়ারড্রব থেকে মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির নাম মনোয়ার হোসেন, বয়স 33, স্ত্রী সুমাইয়া আক্তারের বয়স 27। মনোয়ার হোসেন নিজ থেকেই তার স্ত্রীকে হত্যার কথা থানায় এসে বলেছেন বলে জানিয়েছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন। পুলিশ জানায় বৃহস্পতিবার দিবাগত রাত 4টার দিকে পারিবারিক কলহের জেরে মনোয়ার হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপরই মরদেহ বাড়ির ওয়ারড্রবের ভেতরে লুকিয়ে রাখে। পরে শুক্রবার রাত 10টার দিকে থানায় এসে স্ত্রীকে হত্যার কথা জানায়। তার দেওয়া তথ্য মতে পুলিশ ওই বাড়িতে গিয়ে ওয়ারড্রবের ভেতরে স্ত্রীর মরদেহ দেখতে পায়। রাতেই মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ এবং পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। নিহত সুমাইয়ার ভাই ইসহাক আলী জানান, তার বোন স্থানীয় এক বেসরকারি ব্যাংকে কর্মরত ছিল। 28 জানুয়ারি তাদের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর জানতে পারি মনোয়ার হোসেনের আগের বউ ছিল। বিয়ের 28 দিনের মাথায় বোনকে হত্যা করেছে এই পাষণ্ড। আমরা তার সর্বস্ব শাস্তি দাবি করছি। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, গত জানুয়ারি মাসে তাদের বিয়ে হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে নিহতের ভাই এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।